রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে 19টি পদের বিপরীতে 3টি প্যানেল থেকে অংশ নিয়েছে প্রার্থীরা। এতে আওয়ামী লীগ সমর্থিত মোক্তাদির হোসেন রাহি এবং মোহাম্মদ রাব্বেল হোসেন পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে 19টি পদের মধ্যে সহ সভাপতি এবং কোষাধ্যক্ষ সহ 8টি পদে জয় পেয়েছে বিএনপি জামায়াত সমর্থিত শেলী শহীদুল্লাহ পরিষদ। তবে ভরাডুবি হয়েছে আওয়ামী লীগ পন্থী একাংশের প্যানেল মোস্তফা চঞ্চল পরিষদের। একটি পদেও জয় পায়নি তারা।